নমস্কার, আমাদের চ্যানেলে আসার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং শারদ শুভেচ্ছা জানাই। এখন আমি হাওয়াইন গিটারের উপর কিছু রাগের অংশ শোনাতে চাই এবং শেখাবো। রেজাখানি গদের উপর ভৈরব রাগের আমি স্থায়ী অন্তরা আমি শেখাচ্ছি। এই রাগ খুব আদি রাগ, ঠাট ভৈরব। এই রাগে রে এবং ধা কমল স্বর ব্যবহার হয়, অন্যান্য স্বর সমস্ত শুদ্ধ এবং জাতি সম্পূর্ণ। বাদী স্বর কমলধা, সমবাদী কমল রে। এই রাগ সাধারণত বাজানো হয় সকাল প্রথম প্রহরে। এরপরে আমরা এই রাগের আরোহণ অবরোহণ শোনাচ্ছি। এর সঙ্গে আমরা একটা জিনিস বলবো, কমল রে যেহেতু ব্যবহার হয়, এই গিটারে প্রথম স্ট্রিংয়ের যেটাকে আমরা ওপেনিং সা বলছি, এই সায়ের ঠিক এক নম্বর দাগে কমল রে এবং কমল রে ব্যবহার করছি। আর নি এখানে এখানে রয়েছে শুদ্ধ এবং ধা হচ্ছে আট নম্বর দাগ। এবারে এই তারের যেটা উদারা সপ্তকের মধ্যে যে সমস্ত পর্দাগুলো ব্যবহার হবে, দু নম্বর তারের ব্যবহার হচ্ছে কমল ধা এক নম্বর দাগ এবং শুদ্ধ নি হচ্ছে চার নম্বর দাগ। এবারে আমরা এই রাগের সম্পর্কে কিছু বিশেষ রূপ রয়েছে, যেমন আমরা এখানে সম্পূর্ণ রাগ বলছি, তো তাহলে সা রে গা মা পা ধা নিশা, আবার অবরোহণে সা নি ধা পা মা গা রেসা। এবারে রে এবং ধা কমল ব্যবহার হবে। এবারে আমি আস্তে আস্তে একটা একটা করে বাজিয়ে শোনাচ্ছি, দেখুন কীভাবে আমরা এটাকে বার এবং স্ট্রিংটাকে কীভাবে ব্যবহার করছি। দেখুন, তাহলে ওপেন হচ্ছে সা কমল রে দু নম্বর দাগ, রে গা শুদ্ধ গা, মা পা কমল ধা শুদ্ধ নি, সা সা নি ধা পা মা গা রে সা। এটা হলো আরোহণ এবং অবরোহণ। এবারে আমরা এটাকে আবার শোনাচ্ছি, দেখুন। এটা হলো আরোহণ অবরোহণ, এইভাবে আমাকে বাজাতে হবে। এবারে এর বিশেষ রূপ বা পকড় আমরা ব্যবহার করি, এই এটার মধ্য দিয়ে রাগের যে প্রকৃত রূপ সেটা আমরা দেখাবো, কি ধরনের তার চলন এবং কিভাবে বাজছে। এটা শুনুন, এবার আমরা এটা মুখে বলছি, গা মা শুদ্ধ গা, গা মা নিধা নিধা, তাহলে গা মা নিধা নিধা পা পা গা মা গারে গারে সা। গারেটা আপনারা মিড করে শোনালে শুনতে ভাল লাগবে। এই রাগটি হচ্ছে রেজাখানি গদ, ভৈরব রাগের রেজাখানি গদ। ত্রিতালের উপরে আমরা এটা শেখাচ্ছি। স্থায়ী হচ্ছে, শুরু হয়েছে ফাঁক থেকে, এবং এবার ফাঁক থেকে কীভাবে বাজাচ্ছি দেখুন। কিছু আছে ডবল স্ট্রোক, ডবল স্ট্রোক দিয়ে করছি। প্রতিটা বিভাগে চারটি করে মাত্রা এবং চার চারে ষোলো মাত্রা, ত্রিতালের উপর রেজাখানি গদ। এবারে আমরা প্রথমে বাজাচ্ছি, তারপরে আমি প্রত্যেকটি স্বরকে বলছি, শুনুন। এটা গেল স্থায়ী। তাহলে হচ্ছে কি, সা মা মা গা গা মা এক পা মা পা নিধা পা পা মা গা গা রে সা। আবার আমি এটা বাজিয়ে শোনাচ্ছি, দেখুন। দ্বিতীয় অংশটা বললাম, একে বলছি আমরা মাঞ্ঝা। মাঞ্ঝা উদারা সপ্তকের নি দু নম্বর তারের চার নম্বর দাগ, এখানে নি। এবারে নি সামনের তারে সা সা নি নিধা, এই নিধা করলাম দু নম্বর তারের চার নম্বর দাগ নি আর এক নম্বর দাগ কমল ধা। এর আমরা মিলিয়ে দেখাচ্ছি নিধা, তাহলে কি হলো এখানে একসঙ্গে নি সা সা নি নিধা নি নি সা সা
গা মা মা পাপা মা মা গা গা রে রে সা, এখানটা ছন্দ ব্যবহার করেছি দেখুন, গা গা রে রে সা। এরপরে আসছি আমরা এই রাগের অন্তরা। অন্তরাটা কীভাবে পাওয়া যাবো কীভাবে দেখুন, শুদ্ধ গা থেকে আরম্ভ হয়েছে, ফাঁক থেকে শুরু করেছি, গা মা মা পা ধা নি নি সা সা, সা রে রে গা গা মা মা গা গা রে রে সা। এই যে অংশটা শোনালাম, 12 নম্বর পর্দায় যেমন আমরা তারা সপ্তকের সা ব্যবহার করেছি, ঠিক পরের পর্দা 13 নম্বরে কমল রে, এটা কীভাবে বাজছে এবার দেখুন আমি কীভাবে বাজাচ্ছি শুনুন। আবার আমি অন্তরটা দেখাচ্ছি দেখুন, গা মা মা পা ধা নি নি সা সা, সা রে রে গা গা মা মা গা গা রে রে সা, নি সা সা নি ধা পা ধা ধা মা পা, গা মা মা পা পা মা মা গা গা রে রে সা, সা মা মা গা গা মা পা মা পা নি ধা পা পা মা গা গা রে সা। এটা গেল অন্তরার অংশ। তাহলে একসঙ্গে আমরা এটাকে যখন অভ্যেস করতে করতে যখন পুরো স্বরগুলো আপনার ধাতস্থ হয়ে যাবে তখন আপনি স্থায়ীটাকে বাজান, স্থায়ীটাকে বাজাবেন দুবার, তারপরে মাঞ্ঝাতে আসুন, পরের অংশটা যেটা বলছি মাঞ্ঝা, মাঞ্ঝাতে বাজানোর পর আবার পুনরায় ফিরে যান স্থায়ীতে, স্থায়ী কমপ্লিট হওয়ার পর অন্তরাতে আসুন, অন্তরা কমপ্লিট হওয়ার পর আবার আপনি স্থায়ীতে আসুন। এরপরে আমরা তানের অংশ, আমরা আজকে একটা তান আমরা দেখাচ্ছি, সে দেখুন। তাহলে আমি প্রথম থেকে বাজাচ্ছি, তাহলে প্রথমে বাজাবো স্থায়ী, তারপরে মাঞ্ঝা, তারপরে অন্তরা, আবার স্থায়ী, স্থায়ী বাজিয়ে তান বাজাবো। তানগুলো সাধারণত আমরা ফাঁক থেকে শুরু করছি। এখানে আমরা স্ক্রিনে আমরা এর স্বরলিপিটা দিয়ে দেবো। এবার ফাঁক এবং সোম, দ্বিতীয় তাল তৃতীয় তাল, এগুলো আমরা এখানে বুঝাচ্ছি। ফাঁকটা হচ্ছে শূন্য দিয়ে, তৃতীয় তাল তিন দিয়ে, এবং ফাঁক সোম হচ্ছে প্লাস এবং দ্বিতীয় তাল হচ্ছে দুই, এইটা দিয়ে আমরা বিভাগটাকে ভেঙে দেখাচ্ছি। তাহলে আমরা শুরু করছি ফাঁক থেকে, ত্রিতালের ফাঁক থেকে। এইভাবে কিন্তু স্থায়ী মাঞ্ঝা অন্তরা আপনাদের অভ্যেস করতে হবে। এবারে আমরা একটা তান আমরা কীভাবে বাজবে সেটা দেখাচ্ছি দেখুন। তাহলে স্থায়ী শুরু হয়েছে ফাঁক থেকে, তাহলে ফাঁক থেকে 8 মাত্রা বাজাবার পর আমি তান ধরব সোম থেকে, অর্থাৎ ফাঁক থেকে শুরু করলে 9ম মাত্রাতে পড়বে সোম, যাকে আমরা প্লাস দিয়ে বোঝাচ্ছি। তাহলে প্লাসটা না বাজিয়ে ওই জায়গাটাতে আমি তান বাজাচ্ছি দেখুন। এটা গেল তান। আগে এই তানটাকে প্র্যাকটিস করার আগে আপনারা স্থায়ী মাঞ্ঝা অন্তরা ভালো করে প্র্যাকটিস করুন, তার সঙ্গে সঙ্গে কী করতে হবে, আরোহণ অবরোহণটাকে খুব ভালো করে অভ্যেস করতে হবে। অর্থাৎ এখানে যেমন কমল রে এবং কমল ধা ব্যবহার হয়েছে ওইটা করতে হবে। এবার বাদী স্বর রয়েছে
কি বলবো আমরা, ধা, এবং সমবাদী রয়েছে সে রে। এখানে আসল কথা বাদী আর যে সমবাদী বলতে বলবো কি রে, যে প্রত্যেকটি রাগের একটা বাদী স্বর যাকে বলছি ওইটার প্রভাবটা বেশি থাকে, তাকে বাদী। তাহলে বাদীর থেকে কম অন্য স্বর থেকে বেশি তাকে বলছি সমবাদী। এই সমবাদী হলো রে। এবারে আমরা ওই এটাকে ব্যবহার করতে হবে। আজকে এই পর্যন্ত, এটা আমরা তৃতীয় লেসন দেখালাম। এরপরে আমরা চতুর্থ লেসনে এই রাগের বিভিন্ন ধরনের তানের কাজ, বিস্তার এবং ঝালা তারানা এটা আমরা শুরু করব, এবং যেভাবে দেখাচ্ছি সেভাবে একটু একটু করে চেষ্টা করুন। আশা করি আপনারা শিখতে পারবেন। নমস্কার।